हेलो एवरीवन सबाई के शिवांग्स मम इन दुबई चैनल अनेक वेलकाम जानाच्छी। आज के रान्ना करार एकदम मूड हच्छिलो ना छेलेर जोन्नो, ताई बानालाम हल्का करे पतला करे एकटु खिचुड़ी डाल चाल दिए। चलो देखाई तोमादेरके। फार्स्टे निये निलाम आमी हाफ कप मतन चाल, हाफ कप मतन मुग डाल, तार साथे एकटु गाजर कुचि, एकटु पालंग शाक कुचि, पेंयाज कुचि, रसुन कुचि, आदा कुचि, टमेटो कुचि, एकटा कोटा काँचा लंका, अल्प कारी पाता। एटा हलो भिजिए रखा मुगेर डाल आर चाल। প্রথমে দিলাম আমি সরষের তেল কুকারে, তার মধ্যে দিলাম গোটা জিরে আর সরষের ফোড়ন, আর তার সঙ্গে দিলাম কারি পাতা, অল্প পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিলাম আমি রসুন কুচি আর আদা কুচি। তো ভালো করে মশলাটাকে মিক্স করে নিচ্ছি তেলের মধ্যে আর ভালো করে একটু ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করবো ফার্স্টে গাজরগুলো। গাজর কুচি অ্যাড করার কিছুক্ষণ পর অ্যাড করলাম টমেটো কুচি আর পালং শাক। পালং শাক আর টমেটো অ্যাড করার পর একটু ঢাকা দিয়ে দেবো, যাতে এটা থেকে একটু জল বেরোয় আর পালং শাক টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এরপর আমি অ্যাড করছি মুগের ডালটা আর চালগুলো। করার পর ভালো করে এটা সব কিছু মিক্স করে নেব, আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি নুন আর একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তার সঙ্গে কিন্তু আমি অ্যাড করবো কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, যদি ছেলে ঝাল কম খায়। আর তার সঙ্গে দিলাম কিন্তু আমি ভেজ বিরিয়ানি মশলা, এটা দিলে কিন্তু একটু এক্সট্রা টেস্ট হয়। তোমরা চাইলে না দিলেও পারো, অসুবিধা নেই, স্কিপ করতে পারো, বাট দিলে ভালোই টেস্ট হয়। তো চালটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করলাম দু গ্লাস মতন জল, আর এখানে কিন্তু আমি তিনটে মতন কুকারে সিটি মারবো, যাতে খিচুড়িটা খুব বেশি পাতলাও না হয়, খুব বেশি গাঢ় না হয়, মাখা মাখা হয়, ওরকমই ছেলে খেতে ভালোবাসে। তো দেখো আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। উপর দিয়ে দিলাম একটুখানি ঘি ছড়িয়ে, ঘি দিলে কিন্তু গরম গরম বেশ টেস্টি হয়। তার সাথে দিলাম একটা ডিম ভাজা, আজকে কিন্তু মাছ ভাজা রাখিনি। আর এবার দিলাম কিন্তু দু চামচ মতন টক দই। এই গরমে কিন্তু টক দইয়ের মতো ভালো কিছু হতে পারে না, তো খিচুড়ির সাথে টক দই কিন্তু ভালোই লাগে। তো এই হলো আমার আজকের রেসিপি। ভালো লাগলে প্লিজ লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিও। বাই।